তিন বছর পর নরকঙ্কাল উদ্ধার করল বর্ধমান পুলিশ। অভিযুক্ত ছেলে শেখ নয়নের উপস্থিতিতে বাড়ির মধ্যে মাটি খুঁড়ে মায়ের নরকঙ্কাল উদ্ধার করল বর্ধমানের হাটু দেওয়ান এলাকার এই ঘটনা। বছর আড়াই আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় শেখ নয়ন ওরফে শেখ সাইদুলের মা শুকুরানা বিবি। তারপরই বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বড় ছেলে শেখ কিসমত ওরফে রাজা বর্ধমান থানায় নিখোঁজের ডায়েরি করে। 2019 সালের জানুয়ারি মাসে শুকুরানা বিবির ছোট ছেলে নয়নের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বড় ছেলে কিসমত বহু জায়গায় খোঁজাখুঁজি করেও মায়ের কোনো হদিস পায়নি। বর্ধমান শহর লাগোয়া হাটু দেওয়ান পীরতলায় ক্যানেল পাড়ার এলাকার বাড়ি শুকুরানা বিবির। ছেলে নয়ন শেখ সেখানেই একসঙ্গে থাকতেন দুজনের। সোমবার নয়নের বিরুদ্ধে মাকে খুন করে বাড়ির মেঝেতে পুঁতে রাখার অভিযোগ করে নয়নের স্ত্রী এবং তদন্তে নামে পুলিশ। তদন্তে নামার পরই আজ বাড়ির মেঝে থেকে খুঁড়ে বের করা হয় নয়নের মায়ের মৃতদেহ। বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ভাই বলেছে শিকার, প্রথমে শিকার খায়নি তো, আমরা মা কি মারা গেছে, মা মেরে দিয়েছিস, কে বলেছে, আমি তোর বোনে কি বলেছে, এরম দাবি সব মিথ্যা কথা, ফালতু কথা, মিথ্যা কথা বলেছে, ফালতু অভিযোগ করেছে। আমি তাহলে ওর অত বড় কেস মিথ্যা কথা বলতে পারে? দিয়ে আমি তাহলে তো তো চুপচাপ আছে, ওর বল প্রথমে অন্যরকম দেখাচ্ছে। আমি তাহলে চলো আমার পার্টির লোকে জানানো হোক, কাজল ভাইকে যখন জানাই আমরা সদস্য পঞ্চায়েত সদস্য, তখন স্টপে জানাও তো শুনে মাথা খারাপ খারাপ, যত যা হোক লোক এসে চাপ দেওয়া হয়, ও তখনই স্বীকার করে না, তখন ওকে পার্টি অফিসে নিজে হয়তো চাপাচাপি দিয়েছে। সাংবাদিককে বলেছে তুমি সত্য কথা বলো, তোমাকে আসান দেওয়া হবে, সত্য কথা সব খুলে বলেছে। হ্যাঁ কীভাবে কী কেউ মেরেছিস বল, সেভাবে কী কীভাবে কী কীভাবে মেরেছে ও সব বলেছে। হ্যাঁ মার দেহ পাওয়া গেছে, মায়ের হাড়গোড় যা আছে সম্পূর্ণ সব পাওয়া গেছে, মনে যেন পাওয়া গেছে, মুড়ানো আছে, তো আমি তো দেখি দেখতে পাইনি। কী চাইছে? আমি চাইছি আমার বাবা ভাইয়ের জন্য, ছোটো ভাইয়ের জন্য যাবে যেমন জেল হয়ে যাক, যাবে যেমন হোক। তুমি তো তোমার বৌমার কাছ থেকে শুনেছিলে নাকি? বৌমার কাছ থেকে শুনেছি। স্যার বৌমার নাম কি? ওর নামও শুকুরানা। কি কারণে খুন করলো, মানে কেন খুন করলো এই ছেলে? সেটা ওদের ভিতরে ভিতরে কি হয়েছে সঠিক তো জানি না, ওদের ঝগড়াঝাটি হয়েছে হয়তো হতে পারে। মা বাইরে যেত তার জন্য কি ঝামেলা হতো? মা বাইরে যেত বলতে মা একটু মাজার ফাজার যেত আর কি, কত চারি ফারি যেত, আমি অন্য প্রতিবাদ করতাম না। আজ তো আমার বাড়িতে খেতে দিত, কাগজ চোপড় সব কিছু আমার খেতে গ্রহণ করতো। এইখানে এসে থাক, দিদুমা দিদিমা থাকতো, এখানে দিদিমাকে থাকতো, ওকে ছোটো ভাইকে ভালোবাসতো থাকতো, ওকে বলতো তোমার কোথায় যাওয়া হবে না গো, তোমার যে তোমার ঘরেই থাকো, তোমার কোথায় যাওয়া হবে না। মা তো ওর কথা শুনতো না, আমি কি বলবো মা, যত মাথা মারতে পারি না, হ্যাঁ আমি কিছু বলতাম না, তো ওইটাও খুব ছিল তো আমি মাকে মেরে ফেলবো। যেহেতু বারণ করতো শুনতো না মা, ওই কারণে গ্যাস ফ্যাস উঠবে না, ওই জন্য হয়তো দড়ি পাওয়া গেছে, দড়ি পাওয়া গেছে, হাড় গরু পাওয়া গেছে। কিসমত আলী সঙ্গে আর কিছু ছিল? বডির সঙ্গে আর কিছু ছিল না? আর কিছু ছিল না।